এই যে এতগুলো কাশির সিরাপ আপনারা দেখতে পারতেছেন বন্ধুরা, যেমন এখানে আমি কাশির সিরাপ নামিয়েছি, প্রথমে আছে তুসপেল, তারপরে আছে তুসকা প্লাস, এরপরে আছে ও কফ, ডেক্সপোর্টেন প্লাস, লাইটেক্স, অ্যাম্ব্রোক্স, অ্যাম্বুলিট। এখন বন্ধুরা প্রশ্ন হচ্ছে, এই যে কাশির সিরাপগুলোর মধ্যে আসলে কোন কাশির সিরাপটি ভালো? এটি হচ্ছে আপনাদের প্রশ্ন, যে কোন কাশির সিরাপটি খেলে কাশি চলে যাবে, কোনটি আমরা খাবো। বাজারে আরও অনেক কাশির সিরাপ আছে, মিওকোলিট আছে, বিওকপ আছে, থাইভি আছে, অ্যাডোভাস আছে, এদিকে বাচ্চাদের কাশির সিরাপ আছে, পিউরিসাল, ট্রুলাক্স, লেবুস্টার। এছাড়াও বন্ধুরা শিশুদের জন্য অল্প কাশি হলে ড্যাজলোর, ফিক্সো, ফেনাডিন, অ্যালাট্রল, এই ধরনের ওষুধগুলোও কিন্তু ডাক্তাররা দিয়ে থাকে। দেখেন বন্ধুরা, বড়দের কাশির সিরাপ আরও আছে, মিরাকপ আছে, হানিবাস আছে, তারপরে এই যে এদিকে দেখেন বাসক আছে, শিশুদের আছে ফেনাট, টোটিফেন, অ্যালারিড, প্রজমা, টোফেন। বন্ধুরা বাজারে কাশির সিরাপের কিন্তু অভাব নেই। এখন সমস্যা হচ্ছে, আপনাদের মনে প্রশ্ন হচ্ছে যে আসলে কাশির সিরাপ কোনগুলো ভালো, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আমি কিছু সিরাপ নামিয়েছি টেবিলের উপরে, আপনারা দেখতে পারতেছেন বন্ধুরা। আজ আমি জানিয়ে দিব এই সিরাপগুলোর মধ্যে কোন সিরাপগুলো ভালো, কোন কাশির সিরাপগুলো ভালো। সেগুলো বলার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন, আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে বন্ধুরা এখন মূল বিষয়ে আসা যাক। আমাদের প্রশ্ন ছিল আজকে যে কাশির সিরাপ কোনটি ভালো। প্রিয় বন্ধুরা, কাশির সিরাপ আসলে সবগুলাই ভালো, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের কাশি হলে আমরা যে কোনো একটি সিরাপ সেবন করি। আপনাদের আসলে জানতে হবে কী ধরনের কাশির জন্য কী ধরনের সিরাপ সেবন করতে হয়। প্রতিটা সিরাপ ভালো, প্রতিটাই ভালো কোম্পানির, প্রতিটাই ভালো ব্র্যান্ডের। সমস্যা হলো আপনারা নির্ণয় করতে পারেন না আপনাদের কাশিটা কী ধরনের, আর এই ধরনের কাশির জন্য আপনি কোন ধরনের সিরাপটি সেবন করবেন। আজ আমি জানিয়ে দিব বন্ধুরা আপনাদের কাশির ধরন অনুযায়ী আপনারা কোন কাশির সিরাপটি সেবন করলে আপনাদের কাশি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তাহলে বন্ধুরা এক এক করে আমি এক একটা সিরাপ নিয়ে আপনাদেরকে বলতেছি কোন সিরাপটা কোন কাশির জন্য ভালো কাজ করবে। বন্ধুরা এই যে আপনারা আমার হাতে দেখতে পারতেছেন তিনটি কাশির সিরাপ, একটির নাম হচ্ছে লাইটেক্স, অ্যাম্ব্রোক্স এবং অ্যাম্বুলিট। বন্ধুরা এই তিনটি কাশির সিরাপই কিন্তু একই গ্রুপের, তিনটি তিন কোম্পানির। লাইটেক্স হচ্ছে ইবনেসিনার, অ্যাম্ব্রোক্স হচ্ছে স্কোয়ারের, আর অ্যাম্বুলিট হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এছাড়াও এই গ্রুপের কাশির সিরাপ অন্য কোম্পানিরও আছে। আমি আজকে তিনটাই হাতে নিলাম। এই অ্যাম্ব্রোক্স, লাইটেক্স এবং অ্যাম্বুলিট এই সিরাপগুলো আপনারা কী ধরনের কাশির জন্য সেবন করবেন সেটি একটু মনোযোগ দিয়ে শুনুন। বন্ধুরা যাদের শুকনা কাশি সাথে হালকা সর্দি আছে, অর্থাৎ যাদের কফ বের হয় না, শুকনা কাশি এবং হালকা সর্দি আছে, তাদের জন্য এই অ্যাম্ব্রোক্স, লাইটেক্স এবং অ্যাম্বুলিট সিরাপটি খুবই ভালো কাজ করবে। এই ধরনের কাশির জন্য আপনারা এই জাতীয় কাশির সিরাপ সেবন করবেন, তাহলে দেখবেন যে আপনাদের কাশিটি দু থেকে তিন দিনের মধ্যে ভালো হয়ে গেছে। দুই নম্বরে বন্ধুরা আপনারা আমার হাতে দেখতে পারতেছেন দুটি সিরাপ, এটি হচ্ছে ডেক্সপোর্টেন প্লাস আর এটি হচ্ছে ওকফ। এই সিরাপগুলো আপনারা সবাই কিন্তু ভালোভাবেই কিন্তু চিনেন, সবাই এই সিরাপগুলো সেবন করে। এখন প্রশ্ন হচ্ছে এই সিরাপগুলো কোন ধরনের কাশির জন্য আপনারা সেবন করবেন, কীরকম কাশি হলে আপনাদের এই ওকফ এবং ডেক্সপোর্টেন প্লাস সিরাপ সেবন করলে কাশিটি ভালো হয়ে যাবে। বন্ধুরা মনে রাখবেন ডেক্সপোর্টেন প্লাস এবং ওকফ কিন্তু একই সিরাপ, দুটো কিন্তু একই গ্রুপের সিরাপ। ডেক্সপোর্টেন প্লাস হচ্ছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের, আর ওকফ হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের, দুটোই কিন্তু খুব ভালো মানের কোম্পানি বন্ধুরা। তাহলে এখন আমি জানিয়ে দিব এই ডেক্সপোর্টেন প্লাস এবং ওকফ সিরাপটি আপনারা কী ধরনের কাশির জন্য সেবন করবেন। বন্ধুরা যাদের কাশি আছে, সাথে সর্দি লেগে আছে, আর বুকের মধ্যে জমাট বাঁধা কফ আছে, অর্থাৎ কোনোভাবেই কফ বের হচ্ছে না, মনে হচ্ছে বুকের মধ্যে কফ আটকে আছে, গলার মধ্যে কফ আটকে আছে, একটা অস্বস্তি ফিল হয়, কফ বের হচ্ছে না কাশির সাথে, যাদের কফ বুকের মধ্যে জমাট বাঁধে আছে তাদের জন্য ডেক্সপোর্টেন প্লাস কিংবা ওকফ যে কোনো একটি সিরাপ খেলে আপনাদের এই জমাট বাঁধা কফটি বের হয়ে যাবে এবং কাশিটি খুব দ্রুত ভালো হয়ে যাবে। এরপর বন্ধুরা আপনারা দেখেন আমার হাতে যে দুটি সিরাপ আছে, এই সিরাপটির নাম হচ্ছে তুসকা প্লাস আর এই সিরাপটির নাম হচ্ছে তুসপেল। বন্ধুরা এই দুটি সিরাপও বহুল প্রচলিত, সবাই চিনে, সবাই এই দুটি সিরাপ সম্পর্কে সবার ধারণা আছে এটি কাশির জন্য খুবই ভালো সিরাপ। বন্ধুরা এই তুসকা প্লাস সিরাপটি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের, আর এই তুসপেল সিরাপটি হচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। দুটি কোম্পানি চমৎকার কোম্পানি, খুবই ভালো কোম্পানির,
এবং দুটি সিরাপই খুবই ভালো মানের। এখন প্রশ্ন হচ্ছে যে কোন ধরনের কাশির জন্য আপনারা তুষকা প্লাস কিংবা তুসপেল সিরাপটি সেবন করবেন। বন্ধুরা, যাদের শুকনা কাশি, হালকা গলা ব্যথা, বুকে জাম হয়ে আছে, সেই সকল রোগীর জন্য এই তুষকা প্লাস সিরাপটি এবং তুসপেল সিরাপটি খুবই কার্যকর হতে পারে। বন্ধুরা, এই ধরনের কাশির জন্য আপনারা তুষকা প্লাস কিংবা তুসপেল সিরাপটি সেবন করবেন। বুকে জাম যদি লেগে থাকে কাশির সাথে জাম, তাহলে তুসপেল এবং তুষকা প্লাস সিরাপটি সেবন করলে খুব ভালো কাজ হবে। বন্ধুরা, দুটিই কিন্তু খুব ভালো কোম্পানির, যে কোনো একটি সেবন করলেই হবে। এছাড়া বন্ধুরা, যদি আপনারা মনে করেন আপনাদের কাশির সমস্যা বেশি, তাহলে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে কাশির সিরাপ সেবন করবেন। তাহলে বন্ধুরা, এতগুলো কাশির সিরাপ আমি আজকে দেখালাম, আপনাদেরকে একটা ধারণা দিলাম। আপনারা যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চান, তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। বন্ধুরা, এই সিরাপ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে কমেন্টস বক্সে লিখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।